গুমট গরমে হাঁসফাঁস বঙ্গবাসী। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী। তবে এবার উত্তরবঙ্গের সঙ্গেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। ধীরে ধীরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন ঘটতে চলেছে, সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হালকা বৃষ্টি এবং কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে চলেছে, এই বৃষ্টি কখন থেকে শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে এক নাগাড়ে, কী বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সঙ্গে জানিয়ে দেবো আজ এবং আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে একটা লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, গত শুক্রবার বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা এখনও পর্যন্ত উত্তরবঙ্গে আটকে রয়েছে, ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কোনো কোনো প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা খুবই কম। বেশ কয়েকদিন ধরেই গুমট ভাব বজায় রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আগামী কয়েকদিনও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই আজ কলকাতার আকাশ মেঘলা, মাঝে মধ্যে রোদে দেখা মিলছে, তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকখানি বেশি হওয়ায় অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। গত শুক্রবার বঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তবে বর্তমানে এটি উত্তরবঙ্গে অবস্থান করে চলেছে, আর সেই কারণেই শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়া ছাড়া ভারী কিংবা অতিভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সর্বনিম্ন 65 থেকে সর্বোচ্চ 88% মধ্যে থাকতে পারে। তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এসে না পৌঁছানোয় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পাশাপাশি গুমট গরম ভোগ করতে হবে বঙ্গবাসীকে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পরিবেশ সম্পূর্ণই আলাদা, গত শুক্রবার সেখানে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, আর সেই কারণে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একাধিক প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো স্থানগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে চলেছে। মালদা এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস। বাংলাদেশের আবহাওয়ার খবর, আজও দেশের সব বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে বৃষ্টির প্রবণতা অঞ্চলভেদে কম বেশি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে, একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে আবহাওয়ার সতর্কতায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে, এর ফলে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।